স্যার দুধ থেকে নিচ্ছে। সকাল 10টা নাগাদ হঠাৎ করে আমাদের এখানকার যে ভিলেজ পুলিশ আছে ও এসে দোকানের মার্কেটটা বন্ধ করে দিতে বলে, যে মানুষজন যে যার বাড়ি চলে যাও, আর দ্রুততার সঙ্গে ঔষধ দোকান ডাক্তারখানা সবটাই যেন বন্ধ করে। তো স্বাভাবিকভাবে আমরা তখন বুঝতে পারছি না যে কেন বন্ধ করতে বলেছে। পরে জানতে পারলাম যে আমাদের বাঁধের ওপর একটা দোকানে নাকি কেউ বোম প্ল্যান্ট করেছে, স্বাভাবিকভাবে সেফটির জন্য সবাইকে বাড়ি যেতে বলা হয়েছে। তারপর পুলিশ এলো, ওরা টোটাল জায়গাটা গ্রামের মানুষরা সবাই সহযোগিতা করে আশেপাশের বাড়িগুলোর থেকে গরু গাছু সহ মানুষ যারা আছে সবাইকেই সরিয়ে দেওয়া হয়েছে। এখন পুলিশের কর্তারা আছেন, দমকলও এসছে, এখনো পর্যন্ত বম্ব স্কোয়াড আসেনি, এলে তারপর ডিফিউজ করা হবে। শুনেছি পুলিশের কাছ থেকে যেটুকু শুনেছি নাকি দুটো বম্ব পাওয়া গেছে। একদম ভীষণভাবেই, মানে এই এলাকায় এর আগে তো এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, স্বাভাবিকভাবে সমস্ত মানুষই ভীষণ প্যানিকের মধ্যে আছে। মানে এটা নিয়ে তো আমরাই ভীষণ কনফিউশনে আছি যে এই এলাকায় এই ধরনের ঘটনা ঘটতে পারে। এগুলো সিনেমা টিনেমায় দেখি আমরা, অন্যান্য এলাকার অন্যান্য স্টেটের খবর পাই, কিন্তু এইরকম প্রত্যন্ত জায়গায় পাঁশকুড়ো বাজার থেকে 6-7 কিলোমিটার ভেতরে একটা ছোট্ট মার্কেটে 25-30-40টা দোকান, সেখানে এইরকম একটা ঘটনা ঘটতে পারে, এটা আমাদের ধারণার বাইরে। মানে এখনো পর্যন্ত আমরা তো বোমটা দেখিনি, স্বাভাবিকভাবে ওটা পুলিশ বলতে পারবেন। যেটুকু শুনেছি আমাদের যারা পুলিশ বন্ধুরা আছেন ওদের কাছ থেকে যেটুকু শুনেছি, বোধ হয় রিমোট বা মোবাইল কন্ট্রোল বোম। শুভেন্দু সামন্ত। স্যার দুধ থেকে নিচ্ছে। নামটা ওখানে রেখে দেবো।
আচ্ছা আমার আচ্ছা ঠিক আছে দেখছি। হ্যাঁ হ্যাঁ আমরা তো এখানে আবার আলটিমেট যেটা দেখলাম অ্যাকচুয়ালি বোম স্কোয়াডটি মেসে ওটা যে এক্সপ্লোসিভ যে বোমটা টাইম বোম যে বোম আপনারা ছবি টবি তুলেছেন দেখেছেন তো বোমটাকে নিয়ে এসে যেটা করলো আওয়াজ হয়েছে আমরা এটা বুঝতে পারি যে এটা বোম ধরে নিতে পারে। এবার আমরা পাঁচকুড়ার মানুষ হিসাবে এটাকে ভীতি ভয়ঙ্কর জায়গায় একটা আতঙ্কিত জায়গায় আছে। যদি আমাদের গ্রাম্য এলাকায় যদি এরকম একটা টাইম বোম পাওয়া যায় তাহলে আমরা কীভাবে এটাকে প্রশাসন নিশ্চয়ই উদ্যোগ নিয়ে এটাকে করেছেন, প্রশাসনের কোনো ঘাটতি বা শান্তি নেই। তো আরও যাতে এটাকে একটা মানে জায়গায় এটাকে তদন্ত করে দেখেন ওনাদের কাছে আপনি আসলে তদন্ত করে চেষ্টা দেবেন। এটা কি মানে টাইম বোম ছিল প্রশাসনের আধিকারিকরা বলছেন? না সেরকম তো টেকনিক্যালি ম্যাটার ওনারা বলতে পারছেন না, আমরা তো টেকনিক্যালি ম্যাটার কিছু বলতে পারছি না। এটাকে চোখের সামনে দেখেছেন যে একটা ফেটেছে, আওয়াজ হয়েছে, শব্দ হয়েছে, একটা শব্দ হয়েছে। ওনারা ওইগুলোকে ল্যাবে দিচ্ছেন টেস্ট করার জন্য, সেখান থেকে বেরিয়ে যাবে। কি ছিল আলটিমেটলি এখনো বোঝা যাচ্ছে, এখনো বোঝা যাচ্ছে, শব্দটা শুনেছি ফেটেছে। আপনার নাম? আমার নাম মনোরঞ্জন মল্লিক, পঞ্চায়েত সমিতি শহর।